Hi you guys, what's up? কেমন আছো তোমরা সকলে? সকলকে আমার বাংলা চ্যানেল তুমিতে ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক। হাই, আমি পর্ণা। সো বন্ধুরা, প্রথমে বলো কেমন আছো তোমরা সকলে, কারণ এখন 90% বাড়িতে সবার ফিভার এন্ড ফ্লু হচ্ছে, ইভেন আমার ফ্যামিলিতেও ইনক্লুডিং মি। বাট আজকে আমি একটু বেটার ফিল করছি, তাই জন্য তোমাদের সামনে এসেছি, ভিডিওটা শ্যুট করছি তোমাদের সামনে এসে। বাট আজকের ভিডিওটা আমি ভয়েস ওভারে কমপ্লিট করবো, কারণ বেশিক্ষণ কথা বললে আমার ভীষণ কাশি হচ্ছে। সো প্লিজ সবাই সাবধানে থেকো, সেফ থাকো, বাড়িতে থাকো, কারণ এখন সকলের ভীষণ শরীর খারাপ হচ্ছে। সো হ্যাঁ, আজকে আমি তোমাদের সাথে মিস ক্লেয়ার ওয়ান ব্র্যান্ড মেকআপ টিউটোরিয়াল শেয়ার করতে চলেছি। রিজন ইজ, একটা রিজন না, অনেক রিজন আছে মিস ক্লেয়ারের পিছনে এত আমাদের ভালোবাসার। ফার্স্ট, মিস ক্লেয়ার একটা অফোর্ডেবল মেকআপ ব্র্যান্ড। সেকেন্ড, মিস ক্লেয়ারের কোয়ালিটি নিয়ে কোনো দিন কোনো কম্প্রোমাইজ তারা করে না। সো একটা পকেট ফ্রেন্ডলি বিগিনার্সদের জন্য ভীষণ ভালো একটা মেকআপ ব্র্যান্ড হচ্ছে মিস ক্লেয়ার। ইভেন সরস্বতী পুজো আসছে, তোমরা চোখ বুঝে মিস ক্লেয়ারের প্রোডাক্টগুলোতে ইনভেস্ট করতে পারো। সো কীরকম করে তোমরা, আর আর একটা কথা, এই যে লুকটা তোমরা সরস্বতী পুজোতে ইজিলি ক্রিয়েট করতে পারো, কারণ ভীষণ গর্জিয়াস হবে বাট সিম্পল। সো হ্যাঁ, চলো সবার শুট না করে ডিরেক্টলি আমরা স্টার্ট করি এই ভিডিওটা। আর ভিডিওটা স্টার্ট করার আগে যদি আমাকে প্রথমবার দেখে থাকো, প্লিজ সাবস্ক্রাইবটা করে নোটিফিকেশন বেল আইকনটাকে একবার হিট করে দিও, যাতে আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাও। সো চলো এবার আমরা সবার শুট না করে ডিরেক্টলি স্টার্ট করি। বন্ধুরা, অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেলটা স্টার্ট হচ্ছে 17 জানুয়ারি থেকে, আর প্রাইম মেম্বারদের জন্য আরও আগে 16 জানুয়ারি থেকে। সো এখানে তোমরা নিজেদের ফেভারিট বিউটি মেকআপ ব্র্যান্ডসে পাবে অনেক অনেক অফ, অনেক নানা রকম ডিসকাউন্টস। সো ডেফিনেটলি সেলটা আপিল করো, তোমাদের উইশ লিস্টে যা যা প্রোডাক্টগুলো আছে সেগুলো তোমরা অনেকটা ডিসকাউন্টের প্রাইসে পেয়ে যাবে। বন্ধুরা, এই ভিডিওটায় আমরা যা যা প্রোডাক্ট ইউজ করবো সব ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখান থেকে ডিরেক্টলি চেকও করতে পারো। সো চলো মেকআপটা স্টার্ট করবো। আমি মিস ক্লেয়ারের অ্যান্টি রেডনেস প্রাইমারটাকে লাগিয়ে, তোমাদের স্কিন যদি এক্সট্রিমলি সেন্সিটিভ হয়, তাছাড়া যদি বাইরে বেরোলে রোদে যদি চিকস খুব রেড হয়ে যায়, তাহলে এটা বেস্ট একটা প্রাইমার, যেটা ওপেন পোর্সকে মিনিমাইজ আর ব্লার আউট করে দেয়। সো এরপর আমরা মিস ক্লিয়ারের এভরিডে ফাউন্ডেশনটা লাগিয়ে দেবো, আর এটার কোয়ালিটি ভীষণ ভীষণই ভালো। সো এর সাথে আমি আমার স্কিনটাকে একটু গ্লোই আর ডুই বানাবার জন্য মিস ক্লিয়ারেরই ইলুমিনেটারটাকে মিক্স করে নিচ্ছি, এটা পার্ল ইলুমিনেটার। তোমরা চাইলে জাস্ট ফাউন্ডেশনটাও অ্যাপ্লাই করতে পারো, বাট একটু গ্লোই ফিনিশ চাইলে ইলুমিনেটার ইজ দ্য বেস্ট অপশন। ড্যাম বিউটি ব্লেন্ডারের হেল্প নিয়ে আমি ইভেনলি পুরো ফাউন্ডেশনটাকে স্কিনে ব্লেন্ড করে নেব। একটু টাইম নিয়ে ব্লেন্ড করো, তাহলে কিন্তু স্কিনটা একেবারে ফ্ললেস লাগবে। এরপর আমরা অ্যাপ্লাই করবো মিস ক্লেয়ারের ফেক ইট কনসিলারটা। এটা ভীষণই ভালো একটা হাইলাইটিং কনসিলার, যেটা খুব ক্রিমি, ইজিলি ব্লেন্ডেবল, তাছাড়া ডার্ক সার্কেলসকে, ব্ল্যাক স্পটস কিংবা রেডনেস থাকলেও ইজিলি হাইড করে দেবে। সেম স্পঞ্জের হেল্প নিয়েই আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি মিস ক্লেয়ারের এই পার্ল লুজ পাউডারটাকে অ্যাপ্লাই করে নেবো। অ্যান্ড ওমাই গড, এটার কোয়ালিটি ভীষণ ভালো, খুবই স্মুদের একটা পাউডার। এটার হেল্প নিয়ে আমি আমার টি জোনটাকে আর আন্ডার আইসকে সেট করে নিচ্ছি। নেক্সট আমরা অ্যাপ্লাই করবো এই ব্রাউন আইব্রাউ পেন্সিলটা। এই পেন্সিলটার সাথে ক্যাপটার সাথে মেইনলি একটা ব্রাশ আসে। সো ব্রাশটার কোয়ালিটি বেশ ভালো, কিন্তু তোমরা যদি বিগিনার্স হও আমি বলবো এই পেন্সিলটাতে ইনভেস্ট করো না, কারণ খুব ডার্ক পিগমেন্টেশন এটার, ভীষণ ক্রিমি। তাই তোমরা যদি ভালো করে অ্যাপ্লাই না করতে পারো কিংবা একটু প্রেশার দিয়ে দিলেই খুব আর্টিফিশিয়াল লাগবে, আমি বলবো এর থেকে যে অ্যাঙ্গুলার আইব্রো ফিলারগুলো হয় সেগুলো কিংবা পাউডার আইব্রো ফিলার তোমরা বিগিনার্স হলে ট্রাই করো, তাহলে ইজি হবে তোমাদের জন্য। এবার আমরা অ্যাপ্লাই করবো মিস ক্লেয়ারের আলট্রা গ্লো আই শ্যাডো প্যালেট। এখানে তোমরা একটা ফুল সাইজ মিররের সাথে শিমারি শেড পাচ্ছ, ম্যাট শেডস পাচ্ছ, অ্যান্ড অল দি শেডস আর সুপার পিগমেন্টেড। সো প্রথমে আমি এই কোরাল শেডটাকে ইউজ করছি। আমি আমার ফ্লাপি ব্লেন্ডিং ব্রাশের হেল্প নিয়ে জাস্ট শেডটাকে আমার আউটার ভি কর্নারে প্লেস করছি। শেডটাকে ধীরে ধীরে আমরা বিল্ড আপ করবো, আর আমার ক্রিজে হালকা একটা ডেপথ অ্যাড করার জন্য আমি জাস্ট অল্প করে ক্রিজেও বিল্ড আপ করছি শেডটাকে। এরপর আমি ডার্ক ব্রাউন শেডটাকে নেবো এবং একটা পেন্সিল ব্রাশের হেল্প নিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনে লাগিয়ে নিচ্ছি, হালকা করে একটা স্মোকি লুক ক্রিয়েট করার জন্য। এরপরে আমি এই ক্যারামেল ব্রাউন শেডটাকে নিচ্ছি আর জাস্ট হালকা করে আমার আউটার ভি কর্নারে প্লেস করে দিলাম।
এরপর আমি শিমারি শেডটাকে আমার ফিঙ্গারটিপস এর হেল্প নিয়ে লিডসে প্রেস করব। আর দেখতেই পাচ্ছ কতটা পিগমেন্টেড শেডগুলো। সো টকিং অ্যাবাউট দিস আইল্যাশ কালার, ভেগার এই আইল্যাশ কালারটা আমি রিসেন্টলি নিয়েছি। এটা ভীষণ প্রিমিয়াম কোয়ালিটির একটা আইল্যাশ কালার। সো ইয়া, মিসক্লেটের কোনোরকম আমার কাছে মাসকারা নেই, সো সেই পার্টটা আমি আজকে স্কিপ করলাম। মিসক্লেটের শেপ দ্য ফেস এই কন্ট্রোল প্যালেটটা আমার কাছে প্রিভিয়াসলি ছিল, এটা আমার হাত থেকে পড়ে গিয়েছিল বলে দেখতে পাচ্ছ কন্ট্রোলটা একটু অবস্থা খারাপ হয়ে গেছে। এনিওয়েজ, কোয়ালিটিতে কিন্তু কোনো হেরফের হয়নি। সো এই কন্ট্রোল শেডটাকে ইউজ করে আমি আমার ফেসকে স্লাইটলি কন্ট্রোল করে নিচ্ছি। আর এটা স্কিন টোনের অ্যাকর্ডিং ভীষণই ভালো। এটার মধ্যে তোমরা তিনটে শেড পেয়ে যাবে, সো মেক শিওর তোমরা স্কিন টোনের অ্যাকর্ডিংই চুজ করো। নেক্সট আমি অ্যাপ্লাই করবো মিসক্লেড সিঙ্গেল ব্লাশ। এটা একটা ভীষণ কিউট পিঙ্ক শেড, যেটার নাম্বার হলো 07, ইজিলি তোমরা অ্যামাজনে পেয়ে যাবে। তারপরে মিস ক্লিয়ারের শিমার ব্রিকটাকে আমি অ্যাপ্লাই করবো, এটা আমার রিসেন্ট পারচেজ। সো এটাকে আমি ফ্যান ব্রাশের হেল্প নিয়ে লাগাচ্ছি, অ্যান্ড জাস্ট লিটল বিট অফ প্রোডাক্ট ইজ সাফিসিয়েন্ট। দেখতেই পাচ্ছ এটা হাইলি পিগমেন্টেড, ইভেন তোমরা যদি জাস্ট এটাকে আইলিডসে প্রেস করো তাহলেও কোনো প্রবলেম হবে না, আই শ্যাডো হিসেবেও তোমরা লাগাতে পারো। লাস্টলি মিসক্লেয়ারের এই লিকুইড লিপস্টিকটাকে অ্যাপ্লাই করে আমি আমার লুকসটা কমপ্লিট করবো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা তো কমপ্লিট। আশা করি এই গর্জিয়াস বাট ইজি গো টু গ্ল্যাম একটা মেকআপ টিউটোরিয়াল, মেকআপ রুটিন, এটা তোমরা ব্রাইডসমেড মেকআপ রুটিনও বলতে পারো। সো আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব অবশ্যই করো আমার চ্যানেলে নতুন হলে। আর কানেক্টেড থাকার জন্য সাবস্ক্রাইব করাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তার সাথে তোমরা আমার সাথে সোশ্যাল মিডিয়াতেও কানেক্টেড থাকতে পারো, থ্রু ইনস্টাগ্রাম, থ্রু ফেসবুক। সো আমার হ্যান্ডেল ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো হ্যাঁ, চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।